মুহূর্ত রাজনৈতিক প্রেক্ষাপটের একটা ডর খবর লো অহার চেষ্টা করছো। এইবার কেন্দ্র বিরোধী মিত্রজোটে সরকার গঠন করব আর তারবাবে প্রয়োজন হব আপর অবিহনে বিরোধী মিত্রজোটে কেন্দ্র সরকার গঠন করব নয় বলে উল্লেখ করেছে। আর সমান্তরালক বিজেপিক প্রত্যাহ্বান জানাইছে আপর মুখ্যমন্ত্রী তথা পাঞ্জাবর মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানে। আর কি কৈছিল আমি সবিস্তারে খবর লো অহার চেষ্টা করি। এটা ডর খবর এই মুহূর্ত রাজনৈতিক ব্রেকিং যে আপর অবিহনে এইবার কেন্দ্র সরকার গঠন সম্ভব নহয় এই মন্তব্য করেছে ভগবান মান সিংয়ে। আর আপর সমর্থনের অবিহনে কেন্দ্র সরকার গঠন নহয় বলে উল্লেখ করেছে। এতালেক অনুষ্ঠিত হয়ে যাওয়া 190 আসনের ভিতর 120 বা 125 আসন লাভ করব বিরোধী মিত্রজোটে। আর ইতিমধ্যে দেশের 190 আসন সমাপ্ত হয়েছে যেহেতু ভোট গ্রহণ। আর নির্বাচনের মাজতে পাঞ্জাবর মুখ্যমন্ত্রী ভগবন মানের হুঙ্কার, ভগবন মানে এই হুঙ্কার দিছে বিজেপিক কেন্দ্র এবার বিরোধী মিত্রজোটে সরকার গঠন করবই। রাপর সরকার অবিহনে দেশত উন্নয়ন সম্ভব হব নয় বলে উল্লেখ করেছে। আর শক্তিশালী বিজেপিক প্রত্যাহ্বান জানালে এনেদরে মুখ্যমন্ত্রী পাঞ্জাবর মুখ্যমন্ত্রী ভগবন মানে। আর আপর অবিহনে এবার কেন্দ্র সরকার গঠন করব নয় বিরোধী মিত্রজোটে, বিরোধী মিত্রজোটে এবার সরকার গঠন করব কিন্তু তারবাবে আপর সহায়ের প্রয়োজন হব বলে উল্লেখ করেছে পাঞ্জাবর মুখ্যমন্ত্রী ভগবন মানে। এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে বিরোধী মিত্রজোটে এবার দিল্লি দখল করব 190 আসনের ভিতর 125 আসনই লাভ করব বিরোধী মিত্রজোটে এই দাবি করেছে ভগবন মানে। আর ইতিমধ্যে যেহেতু দেশত 190 আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে নির্বাচনের মাজতেই পাঞ্জাবর মুখ্যমন্ত্রী ভগবন সিং মানের এই হুঙ্কার এটা বিজেপি কেন্দ্র এবার বিরোধী মিত্রজোটে সরকার গঠন করবই বলে দাবি করেছে। আপর সরকার অবিহনে আপর অবিহনে দেশত উন্নয়ন সম্ভব হব নয় বলে উল্লেখ করেছে এনেদরে এতিয়া ভগবন মানে। আর আপর অবিহনে এবার কেন্দ্র সরকার গঠন সম্ভব নহয় গতি বিরোধী মিত্রজোটে সরকার গঠন করবলে হলে আপর সহায়ের প্রয়োজন হব এই তাৎপর্যপূর্ণ মন্তব্য। অর্থাৎ বিজেপিক সমালোচনা আর প্রত্যাহ্বান জানাইছে পাঞ্জাবর মুখ্যমন্ত্রী ভগবন্ত মানে। মন্তব্য আছে ভগবন মানে কি কৈছিল আমি সেই মন্তব্য শুনবার চেষ্টা করি। ਗੁਜਰਾਤ ਜਾ ਕੇ ਆਇਆ, ਆਸਾਮ ਜਾ ਕੇ ਆਇਆ, ਹੁਣੇ ਰਾਂਚੀ ਜਾ ਕੇ ਆਇਆ। ਵੀਰੋ, ਜੋ 2 ਗੇੜ ਵੋਟਾਂ ਪੈ ਗਈਆਂ, 190 ਤੋਂ ਉੱਪਰ ਸੀਟਾਂ ਤੇ ਵੋਟਾਂ ਪੈ ਗਈਆਂ ਤੇ ਉਹਨਾਂ 190 ਚੋਂ ਤੁਹਾਨੂੰ ਖੁਸ਼ੀ ਵੀ ਹੋਊਗੀ, ਹੈਰਾਨੀ ਵੀ ਹੋਊਗੀ। 190 ਚੋਂ 120 ਤੋਂ 125 ਇੰਡੀਆ ਗਠਬੰਧਨ ਦੀਆਂ ਆ ਰਹੀਆਂ ਨੇ, ਸਰਕਾਰ 'ਚ ਆਪਣਾ ਹਿੱਸਾ ਪੈ ਰਿਹਾ। ਆਉਣ ਵਾਲੀ ਸੈਂਟਰ ਦੀ ਸਰਕਾਰ ਆਮ ਆਦਮੀ ਪਾਰਟੀ ਬਣਾਉਣੀ ਬਣੂਗੀ। ਆਮ ਆਦਮੀ ਪਾਰਟੀ ਡਿਸਾਈਡ ਕਰੂਗੀ ਕਿ ਦੇਸ਼ ਦਾ ਭਵਿੱਖ, ਦੇਸ਼ ਦੇ ਨੌਜਵਾਨਾਂ ਨੂੰ ਰੋਜ਼ਗਾਰ ਕਿਵੇਂ ਦੇਣਾ, ਸਕੂਲ ਕਿਵੇਂ ਬਣਾਉਣੇ, ਹਸਪਤਾਲ ਕਿਵੇਂ ਬਣਾਉਣੇ ਹੈ, ਦੇਸ਼ ਦੇ ਵਿੱਚ ਬਿਜਲੀ ਨਾਲ ਸੰਬੰਧਿਤ ਇਨਫਰਾਸਟ੍ਰਕਚਰ, ਵਪਾਰ ਤੇ ਦੇਸ਼ ਨੂੰ ਨੰਬਰ 1 ਕਿਵੇਂ ਬਣਾਉਣਾ ਹੈ। ਦੇਸ਼ ਨੰਬਰ 1 ਉਦੋਂ ਬਣੂਗਾ, ਯਾਦ ਰੱਖ ਲਿਓ, ਕਿਉਂਕਿ ਮੈਨੂੰ ਸਾਰੇ ਮੁਲਕ 'ਚ ਜਾਣਾ ਪੈ ਰਿਹਾ। ਗੁਜਰਾਤ ਜਾ ਕੇ ਆਇਆ, ਆਸਾਮ ਜਾ ਕੇ ਆਇਆ, ਹੁਣੇ ਰਾਂਚੀ ਜਾ ਕੇ ਆਇਆ। ਵੀਰੋ, ਜੋ 2 ਗੇੜ ਵੋਟਾਂ ਪੈ ਗਈਆਂ, 190
90 ਤੋਂ ਉੱਪਰ ਸੀਟਾਂ ਤੇ ਵੋਟਾਂ ਪੈ ਗਈਆਂ ਤੇ ਉਹਨਾਂ 190 ਚੋਂ ਤੁਹਾਨੂੰ ਖੁਸ਼ੀ ਵੀ ਹੋਊਗੀ ਹੈਰਾਨੀ ਵੀ ਹੋਊਗੀ 190 ਚੋਂ 120 ਤੋਂ 125 ਇੰਡੀਆ ਗਠਬੰਧਨ ਦੀਆਂ ਆ ਰਹੀਆਂ ਨੇ ਸਰਕਾਰ 'ਚ ਆਪਣਾ ਹਿੱਸਾ ਪੈ ਰਿਹਾ ਆਉਣ ਵਾਲੀ ਸੈਂਟਰ ਦੀ ਸਰਕਾਰ ਆਮ ਆਦਮੀ ਪਾਰਟੀ ਬਣਾਉਣੀ ਬਣੂਗੀ ਆਮ ਆਦਮੀ ਪਾਰਟੀ ਡਿਸਾਈਡ ਕਰੂਗੀ ਕਿ ਦੇਸ਼ ਦਾ ਭਵਿੱਖ ਦੇਸ਼ ਦੇ ਨੌਜਵਾਨਾਂ ਨੂੰ ਰੋਜ਼ਗਾਰ ਕਿਵੇਂ ਦੇਣਾ ਸਕੂਲ ਕਿਵੇਂ ਬਣਾਉਣੇ ਹਸਪਤਾਲ ਕਿਵੇਂ ਬਣਾਉਣੇ ਹੈ ਦੇਸ਼ ਦੇ ਵਿੱਚ ਬਿਜਲੀ ਨਾਲ ਸੰਬੰਧਿਤ ਇਨਫਰਾਸਟ੍ਰਕਚਰ ਵਪਾਰ ਤੇ ਦੇਸ਼ ਨੂੰ ਨੰਬਰ 1 ਕਿਵੇਂ ਬਣਾਉਣਾ ਹੈ ਦੇਸ਼ ਨੰਬਰ 1 ਉਦੋਂ ਬਣੂਗਾ ਯਾਦ ਰੱਖ ਲਿਓ ਕਿ ਭਗਵੰਤ ਮਾਨ ਕਹਿ ਕੇ ਗਿਆ ਸੀ।